প্রতিদিনের বাংলাদেশের সুবল আছে পারভেজ ভাই আছে আমাদের চট্টগ্রাম প্রতিদিনের মিজান ভাই আছে আমাদের সুধীর সাহা ছিল আমাদের গোলকিপার আমরা দুই গোলে জিতে আছি 2-0 গোলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর টিম ম্যানেজার কই মিঠু ভাই মিঠু ভাই কই আরে কোচ আছে কোচ 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 আছে এই মিঠু ভাই বলো এদিকে আসেন আসলে আপনার টাকা দিন রে টাকারে আর ডিগ চেয়ারম্যানের পাঠান আমার পা আমরা প্রথম থেকে চেষ্টা করেছি ভালো খেলার জন্য আমরা আসলে সফলতা অর্জন করেছি একটা টিম কম্বিনেশন আমাদের দেবুদা আমাদের সুবলদার নেতৃত্বে তারা যেভাবে এখন আমাদেরকে ডিরেকশন দিয়েছে আমরা চেষ্টা করেছি তো দিন শেষে চেষ্টা করলে সফলতা আসবেই এই সফলতা আমরা ধন্যবাদ আর টিভি কর্তৃপক্ষকে যারা আমাদের সাথে সংযোগ করেছেন ধন্যবাদ আমাদের টিম ম্যানেজার ছিল আর টিভির আমাদের মিঠুন ভাইয়ের অনুগত বলার জন্য আসসালামু আলাইকুম আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা একটা টিম করব আর টিভি থেকে আর টিভিতে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না সুবলদা সত্তার ভাই এই পারভেজ ভাই মিজান দেবুদা রাহুল সৌরভ দা এরা আমাকে অনেক ইয়া করছে সাপোর্টিং দিছে সব দিক দিয়ে তাদের জন্য খুবই আনন্দিত আজকে আটটি চ্যাম্পিয়ন আমাদের ক্যাপ্টেন ছিল সুবল বড়ুয়া সুবল বড়ুয়া প্রতিদিনের সুবল বড়ুয়া সুবল বড়ুয়াকে আমি অনুভূতি প্রকাশ করার জন্য গুড়িয়া গুড়িয়া কালাই গুড়িয়া পরিকল্পনার পরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাই আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের সাত্তার সুন্দর একটা বল দিয়ে প্রথমে আমি সেলিম ভাইকে কৃতজ্ঞতা জানাতে চাই সেলিম ভাই সুন্দর একটা প্রথমে গোল দিয়ে আমাদের আরটিভিকে এগিয়ে নিয়ে গেছে পাশাপাশি পরবর্তী সময়ে সাত্তার ভাই সাত্তার আমাকে যেটা বল দিয়েছে সেটা হাট করে গোল করে দিলাম এবং আমাদের বিশেষ করে আমাদের এই যে আমাদের টিমের একদম জাতীয় টিমের যে জাতীয় দলের প্লেয়ার আমাদের সদ্য দেবুদা দেবুদার নেতৃত্বে আমরা এই ম্যাচে আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে পাশাপাশি আমাদের পারভেজ ভাই রাহুল সৌরভ দা এবং আমাদের আরটিভি মিঠু ভাইয়ের যোগ্য টিম ম্যানেজিং এর কারণে আমরা বিজয় হয়েছি এবং পাশাপাশি মিজান মিজান ডিফেন্সিভ অসাধারণ খেলেছে আমাদের ইমু ভাই আরিফ ভাই সাইফুল ভাই সহ যারা সবাই এক্সেলেন্ট খেলেছে তার জন্য আসলে মূল কথা হচ্ছে খেলার হচ্ছে পরিকল্পনা আমরা প্ল্যানিং করে গিয়েছি চ্যাম্পিয়ন হয়েছি এটাই হতে আমাদের আমি কথা বলি সময় অনেকে অনেক কিছু বলছে কিন্তু রাহুল ভাই যদি গোল না করতো আমরা ফাইনালে উঠতে পারতাম না রাহুল ভাইয়ের কৃতিত্ব রাহুল দা প্রথম ম্যাচ থেকে আমাদের আশা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হবো সেই জাতীয় টিমের প্লেয়ার পারভেজ ভাই আমরা ঢাকায় বা চট্টগ্রামে অনেক ফুটবল খেলেছি প্রিমিয়ারে খেলেছি কিন্তু আমরা আশানুরূপ খেলা কিন্তু খেলতে পারিনি একমাত্র আমাদের আরেক প্রবীণ খেলোয়াড় আরেক সাবেক কৃতি রক্ষণবাগের খেলোয়াড় দেবুদা ওনার নেতৃত্বে আসলে আমাদের পুরো টিমকেই খুব সুন্দর খেলেছে যার কারণে আসলে আমরা আজকে সফল হতে পেরেছি এটার সম্পূর্ণ দাবিদার অবশ্য আমাদের টিম কম্বিনেশন ছিল একসাথে প্র্যাকটিস করেছি সব কিছু মিলে পরিকল্পনাভাবে আমরা এগিয়েছি যার কারণে আমাদের এই সফল সবাইকে ধন্যবাদ আমাদের যে মিডিয়া কাপটি ছিল সেটি হচ্ছে যে মিডিয়া কাপ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগে আয়োজিত এই টুর্নামেন্টে চারটি দল এখানে অংশগ্রহণ করেছিল চারটি দলের মধ্যে আছি আমরা আর টিভি সময় টিভি এবং বাংলা টিভি রয়েছে সেটা ইন্ডিপেন্ডেন্ট টিভি ছিল আমাদের গ্রুপ পর্বের খেলা শেষে আমরা দুই দল সময় টিভি এবং আর টিভি আমরা ফাইনালে এসেছি ফাইনালে আমরা আর টিভির পক্ষে আমরা জয়লাভ করেছি ধন্যবাদ সবাইকে একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান শেষ করো এরকম দাঁড়ায় এখানে